আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে গণিত বিষয়ের জন্য তিনটি কাজ নির্ধারণ করা হয়েছিল। সেই তিনটি কাজের দ্বিতীয় কাজটি ছিল আমাদের প্রশ্ন আমাদের উত্তর। এখানে লক্ষ্য করুন, আমাদের প্রশ্ন আমাদের উত্তর এই কাজের জন্য নির্ধারিত যোগ্যতা ছিল 5টি। যোগ্যতা নং 6 এর 1, 6 এর 2, 6 এর 3, 6 এর 4 ও 6 এর 7। এখন এই যোগ্যতাগুলোর মধ্য থেকে শিক্ষার্থীর তৈরিকৃত প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের যোগ্যতা এবং সেই যোগ্যতার পারফরম্যান্স ইন্ডিকেটর চিহ্নিত করতে হবে। এখানে শিক্ষার্থীদের রোল, নাম এবং তার পাশে তাদের জন্য পারফরম্যান্স ইন্ডিকেটর অর্থাৎ পিআই উল্লেখ করে দেওয়া হয়েছে। এর মধ্য থেকে শিক্ষার্থী যে প্রশ্ন করবে সেই প্রশ্ন কী ধরনের এবং সেটি কোন যোগ্যতার অন্তর্ভুক্ত, সেই যোগ্যতার জন্য নির্ধারিত পারফরম্যান্স ইন্ডিকেটর আমাদেরকে পূরণ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক যে যোগ্যতাগুলো নির্ধারণ করা হয়েছে সেই যোগ্যতাগুলোর জন্য নির্ধারিত পারফরম্যান্স ইন্ডিকেটরগুলো আসলে কী। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে লক্ষ্য করুন, যে যোগ্যতাগুলো নির্ধারণ করা হয়েছে সেই যোগ্যতার পাশে পারফরম্যান্স ইন্ডিকেটর উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এখানে 6 এর 1 এই যোগ্যতাটির জন্য নির্ধারিত পারফরম্যান্স ইন্ডিকেটর 2টি, 6 এর 1 এর 1, 6 এর 1 এর 2। আর এই ইন্ডিকেটরগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। 6 এর 1 এর 1 এই ইন্ডিকেটর দিয়ে বোঝানো হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পেরেছে কিনা। 6 এর 1 এর 2 এটি দিয়ে বোঝানো হচ্ছে বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া বিশ্লেষণ করে অধিক কার্যকরী প্রক্রিয়া বেছে নেওয়ার পক্ষে যুক্তি দিতে পারছে কিনা। অর্থাৎ শিক্ষার্থী যে সমস্যাটি তৈরি করবে এবং তার সমাধান করে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে শিক্ষার্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে একাধিক প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে কিনা এবং সেই পরিকল্পনাগুলোর সঠিক যুক্তি দিতে পারছে কিনা। তো যুক্তি যদি দিতে পারে সেক্ষেত্রে সে সম্পূর্ণরূপে যুক্তি দিতে পারলে ত্রিভুজ, আংশিকরূপে যুক্তি দিতে পারলে বৃত্ত এবং যদি শুধুমাত্র পরিকল্পনা করতে পারে তাহলে চতুর্ভুজ চিহ্নিত করতে হবে। ঠিক একইভাবে 6 এর 2 এই যোগ্যতার জন্য নির্ধারিত পারফরম্যান্স ইন্ডিকেটর হচ্ছে 6 এর 2 এর 1। এখানে বলা হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রাক্কলন ও গণনার দক্ষতা যৌক্তিকভাবে ব্যবহার করতে পেরেছে কিনা। অর্থাৎ এখানে প্রাক্কলন এবং গণনার দক্ষতা প্রয়োগ করতে পারছে কিনা সেটি লক্ষ্য করতে হবে। যদি সম্পূর্ণরূপে পারে তাহলে ত্রিভুজ, আংশিক পারলে বৃত্ত এবং যদি শুধুমাত্র অগ্রসর হয় বা পরিকল্পনা করে সেক্ষেত্রে চতুর্ভুজ। একইভাবে 6 এর 3 এই যোগ্যতার জন্য নির্ধারিত পারফরম্যান্স ইন্ডিকেটর 3টি, 6 এর 3 এর 1 এবং 6 এর 3 এর 2। 6 এর 3 এর 1 এ বলা হচ্ছে ক্ষেত্র অনুযায়ী উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে পরিমাপের ফলাফল নির্ণয় করতে পেরেছে কিনা। অর্থাৎ শিক্ষার্থীকে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিভিন্ন বস্তু দেওয়া হবে, সেটা অনুযায়ী ক্ষেত্র পরিমাপ করে তার ফলাফল নির্ণয় করতে পেরেছে কিনা। সম্পূর্ণরূপে পারলে ত্রিভুজ, আংশিকরূপে পারলে বৃত্ত এবং কিছু না পারলে বা সামান্য পারলে চতুর্ভুজ চিহ্নিত করবেন। 6 এর 3 এর 2 এখানে বলা হয়েছে কাছাকাছি ও গ্রহণযোগ্য ফলাফল সুনিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল বা প্রক্রিয়া ব্যবহার করতে পেরেছে কিনা। অর্থাৎ যে বস্তুগুলো বা যে ক্ষেত্রটি আমরা শিক্ষার্থীদেরকে সরবরাহ করব সেটির ক্ষেত্রফল পরিমাপ করার ক্ষেত্রে কতটুকু সুনিশ্চিত হয়েছে বা কতটুকু সঠিকতা হয়েছে তার উপর ভিত্তি করে তার পারফরম্যান্স ইন্ডিকেটর চিহ্নিত করতে হবে, ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, একইভাবে আরও কিছু যোগ্যতা এবং তার পারফরম্যান্স ইন্ডিকেটর আমরা দেখে নেই।
আমরা এখানে শুধুমাত্র ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতাগুলো আলোচনা করব। এরপরে রয়েছে ছয়ের চার ও ছয়ের সাত। আমরা ছয়ের চার আলোচনা করে দেখি। ছয়ের চারের জন্য একটি পারফরমেন্স ইন্ডিকেটর চিহ্নিত করা হয়েছে ছয়ের চারের এক। এখানে বলা হচ্ছে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক নিয়মিত জ্যামিতিক আকৃতিসমূহ যৌক্তিকভাবে পরিমাপ করতে পেরেছে কিনা, অর্থাৎ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র শিক্ষার্থীকে দেওয়া হবে বা বস্তু দেওয়া হবে, শিক্ষার্থী যেন ওইটার ক্ষেত্রফল বা আয়তন সঠিকভাবে পরিমাপ করতে পেরেছে কিনা সেটি আমরা এখানে যাচাই করব। আর ছয়ের সাত, আমরা এখানে ছয়ের সাত দেখি। এই যোগ্যতার জন্য দুটি পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে, ছয়ের সাতের এক, ছয়ের সাতের দুই। ছয়ের সাতের একে বলা হয়েছে গাণিতিক অনুসন্ধানের জন্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় করা ও সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ এখানে মূলত পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে সেই বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ গাণিতিক অনুসন্ধানের জন্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে কিনা, যদি সম্পূর্ণরূপে পারে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ, আংশিক পারলে বৃত্ত এবং সামান্য অগ্রসর হলে বা কিছু না পারলে আমরা চতুর্ভুজ চিহ্নিত করব। সাতের অর্থাৎ ছয়ের সাতের দুই, এখানে বলা হচ্ছে প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যা থাকার সম্ভাবনা অনুধাবন করে যুক্তি প্রদান করা। প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যা থাকার সম্ভাবনা অনুধাবন করে যুক্তি প্রদান করা। এখন শিক্ষার্থী এখানে যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করে এবং যে ফলাফল পেয়েছে তার একাধিক ব্যাখ্যা থাকতে পারে, সেটি সে অনুধাবন করতে পেরেছে কিনা বা বুঝতে পেরেছে কিনা সেটা আমরা যাচাই করে শিক্ষার্থীর পারফরমেন্স ইন্ডিকেটর চিহ্নিত করব। ছয়ের সাতের দুই এই পারফরমেন্স ইন্ডিকেটরের ক্ষেত্রে এগুলো আমরা চিহ্নিত করব। যদি সম্পূর্ণরূপে সে পারে তাহলে ত্রিভুজ, আংশিক রূপে পারলে বৃত্ত এবং কিছু না পারলে বা কাছাকাছি গেলে আমরা চতুর্ভুজ চিহ্নিত করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ যে কী পারফরমেন্স ইন্ডিকেটরের জন্য আমরা কী চিহ্নিত করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি এখানে ষষ্ঠ শ্রেণীর গণিতের কাজ দুইয়ের আমাদের প্রশ্ন আমাদের উত্তরের খাতাগুলো নিয়ে বসেছি। আমি এখানে একটি খাতা দেখিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে কীভাবে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন আমি কাজ দুইয়ের আমাদের প্রশ্ন এই বক্সটি ওপেন করছি, অর্থাৎ এখানে একটা বক্স ধরে নিলাম, এই খাতার বান্ডেলটি ওপেন করছি। এখানে প্রথমে আমরা যে কোনো একটি খাতা নিয়ে নিই, ধরুন আমি প্রথমে একটি খাতা নিলাম, সেই খাতায় লক্ষ্য করুন শিক্ষার্থীর নাম রোল উল্লেখ রয়েছে। জিয়াদ হাসান ষষ্ঠ শ্রেণী রোল নয়, সে একটি প্রশ্ন তৈরি করেছে আমাদের নির্দেশনা অনুযায়ী। সে প্রশ্নটি তৈরি করেছে, কয়েকটি উপাত্ত দিয়েছে, এর গড় নির্ণয় করো। খুব সুন্দর একটি প্রশ্ন করেছে এবং প্রশ্নটির উত্তর করেছে আরেকজন শিক্ষার্থী, নাম লিখেছে আবু তালহা, রোল 53। নিচে সে সমাধান করেছে। আর এখন দেখি রোল 9। সম্মানিত শিক্ষক মণ্ডলী, চলুন এখন আমাদের উত্তর এই বান্ডেলটি ওপেন করে আমরা 9 রোলের খাতাটি খুঁজে বের করি। এখানে লক্ষ্য করুন 9 রোলের খাতাটি আমরা পেয়েছি। এখন শিক্ষার্থী 9 রোল জাহিদ হাসান, সে জিহাদ হাসান, দেখে সে কী করেছে। এখানে লক্ষ্য করুন 9 রোল জিহাদ হাসান, সে আমাদের উত্তর এখানে তার যে প্রশ্ন সে তৈরি করেছিল সেটির উত্তর করেছে এবং উত্তরটি সে সঠিকভাবে করতে পেরেছে, অর্থাৎ সে তার কাজটি যেহেতু সঠিকভাবে করতে পেরেছে, এখন এই কাজটি কোন পারফরমেন্স ইন্ডিকেটরের মধ্যে পড়ে। আমরা এখানে আগের যে আমরা তথ্য শিখেছিলাম বা আমরা যে আমাদের মূল্যায়ন নির্দেশনা শিখেছিলাম সেই মূল্যায়ন নির্দেশনার মধ্যে দেখুন, লক্ষ্য করুন ছয়ের সাত এই পারফরমেন্স ইন্ডিকেটরের মধ্যে এই কাজটি পড়ে যায়, অর্থাৎ গাণিতিক অনুসন্ধানের জন্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফলাফল নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ করা। আর ছয়ের সাতের দুই প্রাপ্ত ফলাফল একাধিক ব্যাখ্যা থাকার সম্ভাবনা অনুধাবন করে যুক্তি প্রদান করা, এটি পড়ছে না শুধু পড়ছে ছয়ের সাতের এক। তাহলে আমরা জিয়াদ হাসানের জন্য পারফরমেন্স ইন্ডিকেটর চিহ্নিত করব হচ্ছে ছয়ের সাতের এক, অর্থাৎ কি
লক্ষ্য করুন এখানে 6 এর 7 এর 1 এই পারফরম্যান্স ইন্ডিকেটরটি আমরা চিহ্নিত করব কারণ এই পারফরম্যান্স ইন্ডিকেটরের অন্তর্ভুক্ত একটি প্রশ্ন সে এখানে তৈরি করেছে অর্থাৎ এই প্রশ্নটি পড়ে হচ্ছে 6 এর 7 এর 1 এই পারফরম্যান্স ইন্ডিকেটরের মধ্যে এজন্য আমরা এই প্রশ্নটির জন্য 9 রোলের ক্ষেত্রে 6 এর 7 এর 1 পারফরম্যান্স ইন্ডিকেটরটি পূরণ করব অর্থাৎ এখানে 9 রোল শিক্ষার্থী সে 6 এর 7 এর 1 এই ক্ষেত্রে ত্রিভুজ পেয়ে যাবে এখন লক্ষ্য করুন এই প্রশ্নটি উত্তর করেছিল কে উত্তর করেছিল অন্য একজন শিক্ষার্থী তার রোল হচ্ছে 53 এখানে লক্ষ্য করুন এখানে শিক্ষার্থী 53 রোল গড় নির্ণয়ের ক্ষেত্রে যেটি করেছে সংখ্যাগুলোর গড় যোগফল ভাগ সংখ্যা এখানে যোগ করে 9 দিয়ে ভাগ করেছে এখানে 53 রোল আবু তালা সেও কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছে অর্থাৎ 53 রোল আবু তালহার ক্ষেত্রেও আমরা পারফরমেন্স ইন্ডিকেটর যে 6 এর 7 এর 1 6 এর 7 এর 1 এই যোগ্যতাটিও চিহ্নিত করতে হবে 53 রোলের ক্ষেত্রে অর্থাৎ 53 রোল যে কাজটি সমাধান করতে পেরেছে সেটিও 6 এর 7 এর 1 এই পারফরমেন্স ইন্ডিকেটরের অন্তর্ভুক্ত হয়